একটি ভিডিও এই ভিডিওতে তোমার যে দুর্দান্ত নিউজ আছে সেটা হচ্ছে এসএসসি স্টাফ সিলেকশন কমিশনের তরফ থেকে নতুন কিন্তু জব বিজ্ঞপ্তি বেরিয়ে এসছে এবং এই জব বিজ্ঞপ্তিটিতে কিন্তু দুর্দান্ত একটা ভ্যাকেন্সি বেরিয়ে এসে তোমার দেখতে পাচ্ছ এম টিএসের ক্ষেত্রে রিক্রুটমেন্ট এবং আজকেই কিন্তু বেরোনোর কথা ছিল এবং এসএসসির অফিসিয়াল ওয়েবসাইট আছি এবং আমি অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো এখান থেকে সিম্পলি ওপরেই থাকবে দেখতে পাচ্ছ পাঁচই ফেব্রুয়ারি নোটিস অফ মাল্টি টাস্কিং নন টেকনিক্যাল স্টাফ এক্সামিনেশান টোয়েন্টি টোয়েন্টি এবং তার কিন্তু অফিসিয়াল ডাউনলোড মানে অফিসিয়াল নোটিফিকেশান আউট করতে পারবে এবং তার সম্বন্ধে বিস্তারিত সব আলোচনা তোমার একটা করে দেখেছি সমস্ত কোয়ারি তোমাদের চলে যাবে চলো দেখে নেওয়া যাক তোমরা দেখে নেবো যে কবে থেকে ফর্ম ফিল আপ স্টার্ট ডেট অফ সাবমিনেশান অনলাইন অ্যাপ্লিকেশান পাঁচ দুই টোয়েন্টি টোয়েন্টি থেকে একুশ তিন টোয়েন্টি টোয়েন্টি কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবে অনলাইন অ্যাপ্লিকেশান রিসিপ্ট অনলাইনে যে লাস্ট ডেট ছিল রিসিপ্ট জমা দেওয়ার ডেট থাকছে সরি একুশ তিন টোয়েন্টি 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 ওয়ান পর্যন্ত দু হাজার একুশ পর্যন্ত লাস্ট ডেট অফ মেকিং ফিস পেমেন্ট তেইশ তেইশ তিন পর্যন্ত কিন্তু লাস্ট ডেট তোমরা কিন্তু অনলাইন এবং ব্যাঙ্ক থ্রু দিয়ে উনত্রিশ তিন পর্যন্ত এবং কম্পিউটার বেস এক্সামিনেশান এক সাত দু হাজার একুশে এবং কুড়ি সাত দু হাজার একুশে এবং টিয়ার টু যেটা এক্সামিনেশান ডেসক্রিপটিভ পেপার সেটা একুশ এগারোতে হবে সেখানে সব দিয়ে দিচ্ছে ভ্যাকেন্সি কিন্তু দেখতে পাচ্ছ এসএসসি ক্যান্ডিডেট কর্নার টেন্ডেটিভ ভ্যাকেন্সি এখানে তোমরা পেয়ে যাবে অ্যাবাউট ভ্যাকেন্সি প্রোভাইডেড ডিউ কোর্স এবং এটা সব পরবর্তীকালে কিন্তু দেওয়া হবে এবং কোথায় পাবে তোমরা ক্যান্ডিডেট কর্নার না টেন্ডেটিভ ভ্যাকেন্সি দিয়ে দেবে রিজার্ভেশন আছে এস টি এসসি ও জন্য এখানে সেটাও বলা আছে এখানে বাদ বাকি ডিটেলস তোমার নিচে পাবে এবং কীভাবে ফর্ম ফিল আপ করতে পারবে তারও ডিটেলস দেওয়া আছে এবং তারপরে দেখতে পাচ্ছ এজ লিমিট এক এক টোয়েন্টি এটি ওয়ান পর্যন্ত আঠেরো থেকে পঁচিশ বছরের মধ্যে যাদের বয়স তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে এবং এখানে অ্যাকচুয়ালি এজ লিমিটটা দিয়েছে একটা ৮ আঠেরো থেকে পঁচিশ এবং আঠেরো থেকে সাতাশ দেওয়া হয়েছে মানে মানে টোটাল ধরতে গেলে আঠেরো থেকে পঁচিশ বছর যাদের বয়স তারা ম্যাক্সিমাম পোস্টে অ্যাপ্লাই করতে পারবে এবং তারপর দেখতে পাচ্ছ আঠেরো থেকে সাতাশ সাতাশ যারা পঁচিশ ওভারকাম করে গেছো তারা কিন্তু বাদ বাকি পোস্টের ক্ষেত্রে যে কোনো পড়ে থাকছে সেগুলো ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবে দেখতে পাচ্ছ আঠেরো থেকে সাতাশ এবং এজ লিমিট যাদের আছে এজিল্যাকসেশন যাদের আছে তারা কিন্তু এডুলেকশন পাবে এস টি এসসি ও বিসির তরফ থেকে এবং চলো দেখে নেওয়া যাক এখানে বাদ বাকি ডিটেলসগুলো নিচে তোমার পেয়ে যাবে চলো দেখে নেওয়া যাক এক্সামিনেশান কীরকম কী ব্যাপার এখানে সেন্টারের সম্বন্ধেও কিন্তু বিস্তারিত আলোচনা করে দেওয়া আছে এখানে ছাপ্পানোর নাম মোটামুটি পেজ আছে আমি মূলত যে পেজগুলো ইম্পর্টেন্ট তার সম্বন্ধে বিস্তারিত আলোচনা করে নেবো চলো দেখে নেওয়া যাক এডুকেশান কোয়ালিফিকেশনের মধ্যে শুধুমাত্র তোমরা মাধ্যমিক পাস করে থাকলেই কিন্তু অবশ্য অ্যাপ্লাই করতে হবে মানে হায়ার এডুকেশান এখানে প্রয়োজনীয়তা নেই এটা মাধ্যমিক পাশের চাকরি এবং অফিসিয়াল যে ওয়েবসাইট ভালো করে দেখে নাও এসএসসি ডট এনআইসি ডট ইন এখান থেকে এসে কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে এখানে অ্যাপ্লাইয়ের যে প্রসিডিওর সেটা সমস্ত বিষয় দেওয়া আছে এবং অ্যাপ্লিকেশান ফিস সেটা সেটা কিন্তু একশো টাকা মাত্র রাখা হয়েছে এখানে দেখতেই পাচ্ছ ওমেন ক্যান্ডিডেট এবং ক্যান্ডিডেট শিডিউল কাস্ট এবং এসসি এস টি ক্যান্ডিডেট তাদের কিন্তু নো কোনো ফিস লাগবে না এবং তাদের কিন্তু ফ্রিতে পেমেন্ট করতে পারবে এবং অনলাইন ফিস যেটা পেমেন্ট করতে হবে তেইশ দিনের মধ্যে কিন্তু সেটাও কিন্তু দেওয়া আছে এবং যারা ব্যাংকে থ্রু দিয়ে চালান জমা দেবে সেটা কিন্তু উনত্রিশ তিনের মধ্যে তোমাদের কিন্তু জমা দিতে হবে এখানে সেন্টার অফ এক্সামিনেশান দিয়ে দিচ্ছে কোথায় কোথায় এক্সামিনেশান সেন্টার পাচ্ছ দেখছো সেন্ট্রাল ডিসিজন আমরা ইস্টার্ন ডিসনটা দেখে নেবো কী কী সেন্টার পাচ্ছি আমরা আমরা নিচে দেখে নেব নিচের দিকে দেখতে পাওয়া কলকাতা পেয়ে যাবো আমরা এবং কলকাতা তোমরা গ্যাংটক হুগলি শিলিগুড়ি মোটকাতা হুগলি আর কলকাতা এই দুটো কিন্তু ম্যাক্সিমাম জায়গা ক্যান্ডিডেট এটাই চুজ করে উড়িষ্যায় কিছু হবে কিন্তু আমাদের যেটা এখানকার ওয়েস্ট বেঙ্গলের যে তেইশটা স্টেটের ক্যান্ডিডেট সরি তেইশটা ডিস্ট্রিক্টের ক্যান্ডিডেট তারা কিন্তু মূলত কলকাতা আর হুগলিটাই চুজ করে থাকে এবং কিছু কিছু শিলিগুড়ি যায় শিলিগুড়িতে তোমরা কিন্তু দেখতে পাবে এবং আলাদা যদি কোনো অন্য কোনো রিজনে ফর্ম ফিল আপ করতে চাও সেটাও কিন্তু পসিবেল সেটাও এখানে দেওয়া আছে দেখে নিতে পারো সমস্ত ডিটেলস সেখানে দেওয়া আছে স্কিম এক্সামিনেশন যেটা দেখছো সেটা কিন্তু দুটো টিয়ারে পরীক্ষা হবে এবং টিয়ার ওয়ান টিআর টু এবং টি পেপার ওয়ান যেটা থাকবে সেটা কিন্তু চেনার ইংলিশ থাকছে পঁচিশ পঁচিশ আউট অফ পঁচিশ এবং চেনার রেজিডেন্সি পঁচিশ আউট পঁচিশ নিউমেরিক্যাল পঁচিশ অফ পঁচিশ দেখছো নাম্বার অফ কোয়েশ্চেন ম্যাক্সিমাম মার্কস সেটা দুটোই দেওয়া আছে চেনার অ্যামার্স পঁচিশ আর পঁচিশ চার পঁচিশ নং একশো নব্বই মিনিট টাইম থাকছে এখানে সেটাও বলছে পেপার টু যেটা থাকে সেটা কিন্তু ডেস্ক্রিপ্ট পেপার থাকে কী কী থাকে পেপার টুতে পঞ্চাশ নম্বরে পরীক্ষা হবে তিরিশ মিনিট টাইম এবং যেটা হচ্ছে এটা এসে থাকে লেটার ইংলিশ এখানে কিন্তু দেওয়া আছে এবং এইট শিডিউল অনুযায়ী আমাদের এইট শিডিউলে কী জানি অর এনি ল্যাঙ্গুয়েজ ইন এইথ শিডিউল মানে যে কোনো ভাষায় তোমরা বাংলা ইংরাজি আরও যে অন্যান্য ভাষা যা আছে এই শিডিউল কনস্টিটিউট অনুযায়ী তোমরা যে কোনো ভাষায় কিন্তু তোমাদের পরীক্ষা দিতে পারবে এখানে যখন ফর্ম ফিল আপ করবে সেটা কিন্তু ল্যাঙ্গুয়েজটা চুজ করে নেবে আর কোনো ব্যাপার নয় এখানে সিলেবাসটাও দেওয়া আছে তোমরা নিচে দেখে নাও এবং একটু ব্রিফলি পড়ে নিও তোমার যদি কোনো কোয়ারি থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো সেটা এবং এখানে স্টেট প্রেফারেন্স দিতে হবে তোমাদের কোন প্রেফারেন্সটা কোন যদি তুমি চাকরিটা পাও এবং প্রেফারেন্স যদি পাও তুমি কোনটা আগে তুমি যেতে চাও কোন কোন স্টেটে আগে যেতে চাও সেখানে স্টেট প্রেফারেন্সে দিতে পারবে প্রথমে আগে ওয়েস্ট ওয়েস্টবেঙ্গলটা দেবে তারপরে যেটা ওয়েস্ট বেঙ্গল নিয়ারেস্ট বাই যেটা স্টেট পড়ে থাকবে সেটা কিন্তু দেবে আমার মনে হয় সেটাই ভালো এবং এখানে দুর্নীতি দুর্নীতিপরণ যুক্ত হয় তার কিন্তু বাদ বাকি মাল প্র্যাকটিস ওপরে লেখা আছে এইগুলো দিকে কেউ যাবে না তাও ওপরে কিন্তু নোটিফিকেশানে ওপরে লেখা থাকে এখানে অনেকে করে থাকে এবং এখানে দেখতে ছাপ্পান্নটা মোটামুটি পেজ আছে এখানে কে ফর্ম ফিল হবে তারও কিন্তু ডিটেলস দেওয়া হয়েছে এবং অফিসের এখানে কিন্তু দেখতে পাচ্ছ আগের পরে যেমন এমটিএসে ফর্ম ফিল আপ করেছিল পুরো সেম ফর্ম ফিল আপ কোনো ধরনের চেঞ্জ নেই এবং এখানে কিন্তু লাস্টে এখানে তোমাদের কোড থাকবে দেখতে পাচ্ছ এখানে আমি কেন দেখাচ্ছি এখানে ল্যাঙ্গুয়েজ হিন্দি ইংলিশ এখানে তোমাদের ফুট করতে হবে বেঙ্গলির জন্য কিন্তু চার আছে বলে দিলাম এটা গেল এরপরে তোমাদের কিন্তু যেটা হচ্ছে স্টেট কোড এটা আগে থেকে তোমরা খাতায় লিখে দেবে সেই অনুযায়ী কিন্তু তোমাদের স্টেটটা দিতে হবে খাতায় লিখে কিন্তু স্টেটটা তোমাদের কিন্তু দিতে হবে এখানে সেটা মাথায় রেখো তো খাতায় লিখে নিও কোন জায়গা তোমরা আগে কিন্তু চুজ করতে চাও এই ছিল গুরুত্বপূর্ণ ছাপ্পান্ন আর পঞ্চান্ন নাম্বারটা খুব গুরুত্বপূর্ণ ডেটটা মাথায় রেখো আর এছাড়া কোয়ালিটি থাকলে অবশ্যই জানো তোমাদের সব সলভ করে দেবো থ্যাংক ইউ ভেরি মাছ অসং বাই বাই